অনেকটা ঢিলে ঢালা ভাবে কোটা বিরোধী আন্দোলনের আজকের কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিক্ষোভ মিছিল সহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধের কথা থাকলেও শুধুমাত্র প্যারিস রোডে স্বল্প সময়ের জন্য মানববন্ধন করে কর্মসূচির সমাপ্তি টানেন আন্দোলনকারীরা। তারা বলছেন, সারা দেশের সাথে সমন্বয় করেই তারা কর্মসূচি পালন করছেন। তবে এ বিষয়ে আগামীকাল উচ্চ আদালতে একটি শুনানি রয়েছে। শুনানি শেষে আদালতের সিদ্ধান্তের পর নতুন কর্মসূচি ঘোষণা করতে চান আন্দোলনকারীরা। তারা জানান, আদালত যে রায় দিক না কেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন। তাদের দাবি, উচ্চ আদালতের রায় বাতিল করে সরকারি চাকরি সহ সকল কোটা পদ্ধতির সংস্কার করা। ধারাবাহিক আন্দোলন করতে হয় এবং আমরা রাজপথ ছাড়ছি না, তার এটা জানানোর জন্য আজকের এই সাফ কর্মসূচি। মূলত এটা আসলে অগ্রিম প্রস্তুতি, বড় একটা আন্দোলনের অগ্রিম প্রস্তুতি। অনেকজন ছেলেপেলে দীর্ঘদিনের প্রোগ্রামের কারণে কিছুটা রাষ্ট্রগত অসুস্থতা ফিল করছে, যার কারণে আজকে একটা সাফ প্রোগ্রাম রাখা হলো এবং কালকে বড় একটা জমায়েতের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যা রাজপথে আছে অধিকার আদায়ের জন্য সেটা প্রমাণ করবে। সরকার নির্বাহী বিভাগ এই জিনিসটাকে আমলে নিয়ে অতি শীঘ্রই এর একটা সুন্দর এবং যৌক্তিক রিফর্ম করবে। সেটা হচ্ছে বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা সংস্কার। মানে যেহেতু আমাদের সংবিধানে অনগ্রসর জাতির জন্য কোটার কথা বলা হয়েছে, যেমন প্রতিবন্ধী এবং যারা আদিবাসী সম্প্রদায় আছে, সেহেতু এইখান থেকে কোটা একেবারে বাতিল করার সুযোগ নেই, কিন্তু সেটা যুক্তিক উপায়ে সংস্কার করতে হবে। অর্থাৎ কোটা থাকার মাত্রাটা খুব যুক্তিক উপায়ে থাকতে হবে। গত 5 জন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। এরপর থেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। তোফায়েল হোসেন, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাহীপাড়া, রাজশাহী।